हाय गाइस, अस्सलाम वालेकुम। दिस इज शाहाना फ्रॉम बुकलक्स एंड वेलकम बैक टू अनदर ब्रैंड न्यू वीडियो। व्यूअर्स, आज के आमी आपनादेर माझे नतून आरेकटी वीडियो निये हाजिर होलाम। आपनारा आमार हाते जे केकटी देखते पाच्छेन, एटी होच्छे अल टाइमेर केक। एई केकटी खेते अनेक भालो। आपनारा जारा एखोनो पर्यन्त अल टाइमेर केकटी ट्राई करेनि, आमि आशा करब आपनारा सकले अवश्यई एई केकटी ट्राई करबेन। एई केकटির दाम होच्छे 30 টাকা। এটি খেতে অনেক ভালো, অনেক ভালো। এটি সফট এবং অনেক হেলদি একটি কেক। আর এই কেকের পেছনে এর প্রণালীগুলো দেওয়া আছে, এর মধ্যে কী কী দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন। তো আপনারা যারা খুব বেশি মিষ্টি পছন্দ না করে সেটি এই অল টাইমের এই কেকটি খেতে পারেন। তার অল টাইমের অধিকাংশ প্রোডাক্টে খুব বেশি মিষ্টি ওনারা দিয়ে তৈরি করেন না, এটি অনেক ভালো। আমি আজকে সকালবেলা এই অল টাইমের কেকটি দিয়ে দিনটি শুরু করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে সূর্যের আলোটি এমনভাবে এসেছে যে আমি ভিডিওটি খুব ভালো করে নিতে পারিনি। তো আমি এখন যে কেক অল টাইমের কেকটি হাতে নিয়েছি, এটি এখন আমি আনপ্যাকিং করব এবং আপনাদেরকে দেখাবো। তো আমার কাছে আছে 1 কাপ চা এবং আরও একটা মানে জিনিস আমার কাছে আছে, সেটি হচ্ছে ড্যানিশ। এটি হচ্ছে কর্নিশ মিল্ক, যেটাকে বলছে জ্যানিস কোম্পানি। তো এটি হচ্ছে আমি প্লিজ অল্প একটু নিয়ে নিয়েছি, কারণ শেষের দিকে আমি এটি দিয়ে কেকটি খাবো। কারণ আপনারা অনেকভাবে কেকটি খেতে পারেন, যার যেভাবে ভালো লাগে। তো আমার হচ্ছে চা দিয়ে ভালো লাগে, কর্নিশ মিল্ক দিয়েও খাই, আমি এমনি এমনিও কেকটি খাই। তো এখন আমি কেকটি খুলে আপনাদেরকে দেখিয়ে দেবো যে আসলে কেকটির ভিতরে কেমন। আপনারা বলতে পারেন যে অনেকে আমরা এই কেকটি খেয়েছি। হ্যাঁ, অনেকেই আপনারা খেয়েছেন, আবার অনেকে নাও খেতে পারেন। তো আমি আসলে ট্রাই করতেছি যেভাবে, সেটি হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, এখন আমি অল টাইম এই কেকটি খুলে নিব, আপনাদের সামনেই খুলে নিচ্ছি। তো আপনারা যারা এখনও পর্যন্ত কেকটি ট্রাই করেনি, আমি আশা করব অবশ্যই আপনারা অল টাইম এই কেকটি ট্রাই করবেন। এটি আসলে এত সুন্দর করে প্যাকেট করা যে এর মধ্যে কোনো পোকা মাকড় বা কোনো কিছু যেতে পারবে না, বাইরের কোনো ধুলাবালি কোনো কিছুই নাই। তো খুব সুন্দর করে আমি আগেও বলেছি যে আপনারা যারা বাইরের জিনিস খেতে পছন্দ না করেন, তারা এইভাবে প্যাকেট করা অল টাইমের প্রোডাক্টগুলি খেতে পারেন, যার যেটা ভালো লাগে, বিস্কিট, কেক, রুটি। আমি আজকে হচ্ছে কেক দিয়ে দিন শুরু করবো। তো আমি একটু বাইরে এসেছি, এর জন্য হচ্ছে বাইরে বসে খেয়ে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে 1 কাপ চা আছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটি হচ্ছে দুধ চা। তো ভিউয়ার্স, আমি আসলে খুব বেশি ভালো সুন্দর ভিডিও করতে পারি না। যাই হোক, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং আমার চ্যানেলটি আপনারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার সাবস্ক্রাইব করার পরে পাশে থেকে যে বেল আইকনটি আছে সেটি অবশ্যই প্রেস করে দেবেন, যেন আমি যখনই ভিডিও আপলোড করব তখনই সবার মাঝে আপনাদের মধ্যে ভিডিওটি চলে যায়। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন আমি যে কর্নিশ মিল্কটি রেখেছি সেটি এখন নিয়ে মাখিয়ে মাখিয়ে খেয়ে নিচ্ছি। তো আপনারা দেখ, দুটি আমি একসঙ্গে মিশিয়ে এবার খাবো। তো আপনারা এভাবেও ট্রাই করতে পারেন। আপনারা যদি চান তো কর্নিশ মিল্ক সবসময় সাথে থাকে না, বাইরে যে মামার দোকানে চা বিক্রি করে ওনাদের কাছে বললে ওনারা আপনাকে দিবে, বা যদি বাসায় ট্রাই করে থাকেন সেক্ষেত্রে একটা কর্নিশ মিল্ক কিনেই নিতে পারেন। এটির দাম হচ্ছে 50 থেকে 60 টাকা। তো ভিউয়ার্স, এটি খেতে অনেক ভালো, অনেক ভালো। আমি আবারও আপনাদেরকে বলছি, আপনারা যারা অল টাইম এই কেকটি এখনও পর্যন্ত ট্রাই করেনি, অবশ্যই আপনারা একটু ট্রাই করবেন, এবং আমার চ্যানেলটি আপনারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ভিউয়ার্স, আল্লাহ হাফেজ।